গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবচেয়ে মূল্যবান জ্ঞান হলো মহিমান্বিত আল্লাহর সৌন্দর্য জানার মাধ্যমে আল্লাহকে জানা। আর এই জ্ঞান তো তার সৃষ্টি সত্যিকারের ধার্মিক সৃষ্টিকেই দেওয়া হয়, যখন কিনা অন্যান্য সৃষ্টিগুলো তার কোনো একটি গুণের মাধ্যমে তাকে জানতে পারে। যারা তাকে সবচেয়ে ভালোভাবে জানে তারা তো তার পরিপূর্ণতা, তার গৌরব আর তার সৌন্দর্য জানার মাধ্যমেই তাকে জানতে পারে। আল্লাহর গুণে গুণান্বিত আর কিছুই নেই। আমরা যদি সকল সৃষ্টিকে সুন্দর হিসেবে ধরে নেই আর মনে করি যে সবচেয়ে সেরা সুন্দর সৃষ্টিকে আমরা জানি এবং তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্যকে মহিমান্বিত আল্লাহর সৌন্দর্যের সাথে তুলনা করি, তবে তো ব্যাপারটি সূর্যের আলোর সাথে বাতির আলোর তুলনা করার মতো হবে। নিশ্চয়ই তিনি যদি তার চেহারা থেকে পর্দা উঠিয়ে দেন তবে তার চেহারার জ্যোতি তার সৃষ্টিকে গ্রাস করে ফেলবে। এই পার্থিব জীবন আর পরকালের অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলোতে থাকা সৌন্দর্য তো তার সৃষ্টির প্রভাব থেকেই আসে। তাহলে চিন্তা করে দেখুন এই সৃষ্টিগুলোর স্রষ্টার সৌন্দর্য কেমন হতে পারে। তারিত রয়েছে সকল গৌরব, ক্ষমতা, দানশীলতা, জ্ঞান ও অনুগ্রহ। তার চেহারার জ্যোতিতে সকল অন্ধকার হয়ে যায় অদৃশ্য। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে দোয়া করার সময় বলেছিলেন, আপনার চেহারার জ্যোতির মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি, যা অন্ধকারকে আলোকিত করে দেয় এবং যার উপর দুনিয়া ও আখিরাতের উপযুক্ততা নির্ভরশীল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহর কাছে দিন বা রাত নেই, বরং আসমান ও জমিনের আলো তো তার চেহারার জ্যোতি থেকেই আসে। মহিমান্বিত আল্লাহ আসমান ও জমিনের জ্যোতি, আর পুনরুত্থান দিবসে মানব জাতির বিচার করার সময় দুনিয়া তো তার জ্যোতি থেকেই ঔজ্জ্বল্য লাভ করবে। আল্লাহর নামগুলোর মধ্যে একটি নাম হলো আল জামিল, সবচেয়ে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর জামিল, আর তিনি সৌন্দর্য পছন্দ করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।